লেটেস্ট বাংলানিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন যেভাবে মাত্র দশ সেকেন্ডে ক্যান্সার শনাক্ত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি কলম তৈরি করেছে যা সার্জারির সময় মাত্র দশ সেকেন্ডের মধ্যে ক্যান্সার আক্রান্ত কোষকে শনাক্ত করতে সক্ষম টিউমারকে পুরোপুরি নির্মূল করতে কোন টিস্যুগুলো কাটা উচিত তা দ্রুত নির্ধারণ করার জন্য এই কলম ব্যবহার করা যেতে পারে মাস স্পেক পেন নামে পরিচিত এই যন্ত্রটি অবশ্যই এখনও পুরোপুরি তৈরি নয় এখনও এতে কিছু ত্রুটি রয়েছে তবে এটি বর্তমানে প্রায় ছিয়ানব্বই শতাংশ নির্ভুলভাবে ক্যান্সার আক্রান্ত কোষ ও সুস্থ কোষের মধ্যে পার্থক্য করতে পারে মাস পেন তৈরির সঙ্গে জড়িত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি চলতি সপ্তাহে ইউরোপের এক বিজ্ঞান সাময়িকীকে জানায় আগামী বছরের শুরুতে এই কলমটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে বর্তমানে এ কাজে একজন সার্জনকে বিশ্লেষণের জন্য কোষেন নমুনা একটি ল্যাবে পাঠাতে হয় ল্যাবে পরীক্ষার ফলে পেতে অনেক সময় লেগে যায় তবে সার্জারির সময় টিস্যু হিমায়িত করেও বিশ্লেষণ করা যায় এতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তবে এই কলমটি উদ্ভাবনের ফলে দশ কিংবা পনেরো মিনিটও নয় মাত্র দশ সেকেন্ডের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা সম্ভব হবে এক্ষেত্রে দ্রুততর কিন্তু নির্ভুল টুলস অনুসন্ধানের অভিপ্রায় গবেষকরা এই হ্যান্ডহেল্ড কলম তৈরি করেছে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে অল্প পরিমাণ পানির প্রয়োজন হয় গবেষকরা পঁচিশ জন ক্যান্সার আক্রান্ত স্তন ফুসফুস থাইরয়েড ও ডিম্বাশয়ের টিস্যুর পাশাপাশি ভালো টিস্যুর নমুনা কলম দিয়ে পরীক্ষা করেন এতে কলমটি ছিয়ানব্বই শতাংশ সঠিক ফল দেয় গবেষকরা দুই সালে এটির ব্যবহার শুরু করতে চান এখন দেখার কত দ্রুত তারা এর ব্যবহার শুরু করতে পারে আমার এই চ্যানেল আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে